নদিয়ার নাকাশিপাড়া মুড়া কাঁচা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গ্রেপ্তার হলেন কোটি টাকা তছরুপের দায়ে। 2018 সালে পঞ্চায়েতের এনআরজিএ প্রকল্পের কয়েক কোটি টাকার আর্থিক তছনছ অভিযোগে গ্রেপ্তার হলেন নাকাশিপাড়া মুড়াগাছা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রামচন্দ্র সরকার। গতকালকে সন্ধ্যাবেলায় অভিযুক্তকে 2018 সালে গ্রামবাসীরা তার বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেন। আজ তাকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হচ্ছে। এই বিষয়ে কি বললেন রাজ্য মোর্চার সভাপতি মহাদেব সরকার তা শুনে নেব। হয়েছিল ঘটনাটা, এটা একটা পুরনো মানে কেস। 2018 সালের উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নেতা রামচন্দ্র সরকারকে ফাঁসানো হয়েছে। রামদা 2018 মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, সফল মানে প্রধান তৃণমূল কংগ্রেস। বারবার ওই পঞ্চায়েতে অনাস্থা নিয়ে আসার পরেও রাম সরকারকে ফেলতে পারিনি। রাম সরকারের যে দক্ষতা, মানে কর্ম মানে তৎপরতা, সততা, তৃণমূল কংগ্রেসের সমস্ত পঞ্চায়েত সদস্য রাম সরকারকে সে সময় সমর্থন করে, এই বিষয়টা মেনে নিতে পারেনি বর্তমান নাকাশিপাড়া বিধানসভার বিধায়ক এবং এই নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির যিনি মানে সভাপতি। এরা পরিকল্পিতভাবে রাম সরকারের নামে এবং সেই সঙ্গে আরও 17 জন, মোট 18 জনের বিরুদ্ধে, 22 জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা নিয়ে আসা হয়েছে। তার মধ্যে শ্রীখণ্ডী করা হয়েছে রাম সরকারকে। আমি এইমাত্র আইসি সাহেবের সাথেও কথা বললাম, নদিয়া এসপির সাথেও আমি কথা বলবো যে রাম সরকারকে গ্রেপ্তার করা হলো কেন। 2018-র পরে অনেক কয়েকজন এসপি এই জেলা থেকে গেছেন, এখানে অনেক কয়েকজন অফিসারের বদল হয়েছে, তাদের সঙ্গে আমরা বারবার দেখা করেছি, কথা বলেছি, তারা কিন্তু সেই সময় সদ উত্তর দিতে পারেননি। আজকে যদি এই কেসে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে যে 4-5 জন সরকারি অফিসার ছিল তাহলে তো তাদের ধরতে পারতেন। আজকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্যে রাম সরকারকে হ্যাকেলে ভেতর দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টিকে চমকাতে চাইছে তৃণমূল কংগ্রেস, যে রাম সরকারের মতো নেতাকে গ্রেপ্তার করে ভারতীয় জনতা পার্টিকে শেষ করার যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস নিচ্ছে। তৃণমূল কংগ্রেস মূর্খের স্বর্গে বাস করে, কারণ ভারতীয় জনতা পার্টিকে এখানে শেষ করা যাবে না। ভারতীয় জনতা পার্টি আরও দ্বিগুণ শক্তিতে নাকাশিপাড়া তথা নদিয়াতে ভারতীয় জনতা পার্টি আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে। মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, ভারতীয় জনতা পার্টি এটা মেনে নেবে না। আমরা এই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের জন্য যতদূর যেতে হয় আমরা যাব। নদিয়া থেকে মলদের রিপোর্ট, টাইমস বাংলা।